বেশ, আরে মনে ওটা রাজু শ্বশুর ছিল নাকি? দেখে তো লাগছে, আজকে 31 ডিসেম্বর আছে বলে যাচ্ছে নাকি রে? আজকে তো রাজু শ্বশুর যাচ্ছে ওর বাড়ি। তো রাজু তো প্রত্যেকদিন বলছে কি টাকা নাই টাকা নাই, ওর নিজের বাবাকে ডাল ভাত খাওয়াচ্ছে প্রত্যেকদিন। আজকে ওর শ্বশুর বাড়ি যাচ্ছে, শ্বশুর ওর বাড়ি যাচ্ছে, তো ওই কি খাওয়াচ্ছে দেখছি। হ্যাঁ দেখতে হবে, দেখতে হবে। ও তো প্রত্যেকদিন আমাকে বলছে বাড়িতে টাকা নাই, নুন ভাত খাচ্ছে। ওর বাবা বলছিল কাচ্ছে রে। ওর বাবা, হ্যাঁ ওর বাবা বলছিল। চল দেখছি কি করছে না করছে। চল আমরা ওদিক থেকে আসি ঘুরে। ওই যে কেন যাবো, থাক এখন থাক। আচ্ছা ঠিক আছে, মোবাইল চালাবো। ঠিক আছে কি হলো রে? তোমার নানু ডাকছে, তোমার নানু এসছে। আজকে আমার টাকার লস লেগে গেল, মাথা খারাপ। ঠিক আছে চল তাহলে। আমার শ্বশুর জমা অনেক দূর, অনেক দিনের উপরে এসেছে তো। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, ভালো আছেন তো? ওর বাবাকে তো ভাল ভাত খাওয়াচ্ছে, আজকে দেখেছি ওকে। চল আমরা এখানে বসে থাকবো, কোথাও যাবো না, আজকে রাজুর কীর্তি দেখবো। ঠিক আছে তাহলে তুমি নিয়ে নাও তার টাকাটা, ঠিক আছে কিনা? ঠিক আছে। বলিস না, অনেক মন খারাপ আজকে তো। টাকা ভাই আমার বৌদি ছিল, বৌদি দেখছিস দেখছিস, বৌদি ছিল। এখন শ্বশুর এসে গেছে তো, বাবার জন্য নুন তেল করছে, শ্বশুর জন্য মুরগা নিয়ে গেল রে। ওদের কীর্তি গুলো আজকে দেখবো, আজকে দেখবো। চল এখানে বসে যাবো না কোথাও, আজকে বস বস, আজকে দেখবো পুরো। তোমার সন্ধি আছে আমার? হ্যাঁ। আর তোমার ছেলে ওই মুরগা নিয়ে গেল, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা।
ভালো হয়ে যাবে বাবা বসো থালি দিকে তাকা খাও খাও ভালোভাবে খাও ভাত খেলে হ্যাঁ ভালো লাগছে না হাতটা ধুলে চলো এদিকে এদিকে এসে বাবা এদিকে হাতটা ধর মুখটা ধুইলে পেট ভরলো ঠিক আছে খেলে পেট ভরে খাই যাচ্ছি সালাম আলাইকুম ভাই যাচ্ছি ওয়ালাইকুম সালাম খাবার সময় বলেছিলা জিনিস সবজি খেলা বলেছিলা ভুল হয়ে গেছে ঠিক আছে আমার বাড়িতে এসে আমি গাছ লাগিয়েছি আর ফল তুমি খাচ্ছ স্মরণ করা উচিত ছিল